স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি লেকচার 5 এ আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটি রুলস নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে আজকে রুল 12 রুল 12 এ আছে had
সো হ্যাড থাকলে পরের ভার্বের ভি থ্রি ফর্ম হয়, তাই না? সো আমরা নিঃসন্দেহে এখানে বসাতে পারবো ভি থ্রি, মানে নসুনার হ্যাড যুক্ত বাক্য বা স্ক্যাসলি হ্যাড হার্ডলি হ্যাড যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, মানে এই ক্লজটি কিসে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি, যেহেতু আমার এখানে হ্যাড দেওয়া আছে, এখানে আমাকে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই ভি থ্রি ফর্ম করব। তারপরে এখানে যেহেতু নসুনার হ্যাড আছে, আমাকে দেন দিয়ে বাক্যটি শুরু করতে হবে, এবং এখানে আমি কি করব, সাবজেক্ট আনব, তাই না? এবং পরের ভার্বটাকে ভি টু করব, এক্সটেনশন করব। তাহলে আমরা মনে রাখি, নসুনার হ্যাড যুক্ত সাবজেক্ট থাকলে দ্বিতীয় ক্লজ শুরু হবে দেন দিয়ে, সাবজেক্ট থাকবে ভি টু থাকবে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, তাই না? এবারে আমরা দেখব স্কেয়ারসলি হ্যাডের ক্ষেত্রে কি হবে। সবগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় ক্লজটি একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্স সবটার ক্ষেত্রে, যে দেন, ওয়েন, ওয়েন বা বিফোর, বাকি সব স্ট্রাকচার আমি সেইমই লিখেছি, তাই না? এটা তোমাকে বোঝানোর জন্য আমি প্রত্যেকটা আবারও রিপিট করে লিখেছি, আমরা গ্র্যাজুয়ালি এটা আমরা বুঝতে পারবো যে যেটাই থাকুক সেম হবে। তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই, ঠিক আছে? প্রশ্নে দেয়া আছে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই, প্রবেশ করতে না করতেই, কি করি আমরা? অর্থ চিন্তা করি আগে, শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই বা প্রবেশ করতে না করতেই ছাত্ররা কি করে, উঠে দাঁড়ায়, তাই না? তাহলে কি বলে, বা অভিভাবক জানায়, গ্রিট করে, তাই না? তো তুমি যেটাই দাও, দেখো নো সুনার হ্যাড আছে, সাবজেক্ট আছে দ্য টিচার এন্টার্ড, এন্টারের ভিত্তি ফ্রম এন্টার, তারপরে বাকি অংশ। তাহলে দ্বিতীয় অংশ আমরা কী দিয়ে শুরু করব, দেন দিয়ে, যেহেতু নসুনার হ্যাড আছে, আমরা দ্বিতীয় অংশ কী দিয়ে শুরু করব, দেন দিয়ে। দেন এখানে আমার সাবজেক্টকে কারা উঠে দাঁড়ায়, স্টুডেন্টসরা, তাই না? দেন দ্য স্টুডেন্টস। পরের অংশ আমাকে কী বলছে, আমাকে বলছে ভি টু ফর্ম আনতে হবে, তাই না? No sooner had the teacher entered the classroom than the students stood up. একটু মনে রাখতে হবে, এখানে আমার পরীক্ষায় দেন দেয়া থাকলো, প্রথম অংশটা থাকলো না, এরকম থাকলো, then the students stood up। এখানে আমরা তাহলে কি খেয়াল করব, যে দেন আছে, দ্বিতীয় ক্লাস শুরু হয়েছে দেন দিয়ে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি টু আছে। তাহলে আমাকে মনে রাখতে হবে, আমাকে অবশ্যই ফলো করতে হবে, নো সুনার হ্যাড দিয়ে বাক্যটি লিখতে হবে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। আবার আমার পরীক্ষায় যদি থাকলো হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ, তাহলে আমরা কি করবো,
when the student stood up dekhle amra bujbo je amar bakko ta shuru korte hobe hardly had othoba scarcely had diye দেখা মাত্রই চোর পালিয়ে গেল
দেখছি যে অর্থ পরিবর্তন হচ্ছে না, কিন্তু স্ট্রাকচারগতভাবে একটা ভিন্নতা আসছে, তাই না? সো নোস অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে পড়া মাত্রই বা দেখা মাত্রই, এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজটা বসে। আবার যদি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বলি তাহলে আবার অর্থটা ভিন্ন হয়ে যায়, যেমন যত তাড়াতাড়ি সম্ভব, সেটা আর এটার ডিফারেন্স রয়েছে। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেই মাত্র বা দেখা মাত্রই পড়া মাত্রই, সে ক্ষেত্রে আসলে অ্যাজ সুন অ্যাজ বসে, এবং এটা কোথায় বসে? অ্যাফার্মেটিভ বাক্যে বসে। আরও একটু মনে রাখতে হবে, নো সুনার হ্যাড যুক্ত বাক্যে আমরা দেখেছি দুটি ক্লজ থাকে, তাই না? অ্যাজ সুন অ্যাজও দুটি ক্লজ থাকে। নো সুনার হ্যাড যুক্ত বা স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড যুক্ত বাক্যে প্রথম অংশটা আমরা দেখেছি হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আর দ্বিতীয় ক্লজটি হয় পাস্ট ইনফিনিট টেন্সে। বাট এখানে কি হয়, অ্যাজ সুন অ্যাজ যুক্ত যুক্ত কনজাংশন যুক্ত সেন্টেন্সে এটা অবশ্যই দুটি ক্লজই সেম টেন্সে হবে, মানে একটা বাক্য যদি পাস্ট ইনডেফিনিট হয় দ্বিতীয় বাক্যটাও আমাকে পাস্ট ইনডেফিনিটেই করতে হবে। সো আমরা উদাহরণে চলে যাই, স্ট্রাকচারটা আমরা মনে রাখছি যে এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে গিয়ে অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস যেটাই থাকবে টেন্সে, দ্বিতীয় অংশটা হচ্ছে গিয়ে অ্যাজ সুন কমা দিয়ে, এখানে আর কোনো কনজাংশন তো আমরা শুরুতেই দেখেছি যে অ্যাজ সুন অ্যাজ থাকলো, পরের ক্লজটা অবশ্যই ওই একই টেন্সে করতে হবে। যেমন আমরা প্রথমে অংশটা করেছিলাম, শিক্ষক আসতে না আসতেই ছাত্ররা উঠে দাঁড়ালো, তাই না? তাহলে আমরা মিনিংটা খেয়াল করি যে পড়া মাত্রই দেখা মাত্রই হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে থাকি। দ্য টিচার দ্য স্টুডেন্ট স্টুড আপ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এটা আমরা আসলে আমরা করেছি কি অ্যাফার্মেটিভ ফর্মে। এটা দিয়ে যদি আমার পরীক্ষায় আসে যে এটাকে নেগেটিভ করো তখন আমরা দেবো স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড অথবা নো সুনার হ্যাড দ্য স্টুডেন্টস দ্য টিচ নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ।
বাকি অংশটা তোমাকে করতে হবে এবং এইটাকে নো সুনার হেডের ফরম্যাটে তোমাকে করে দেখাতে হবে। আজকে রুল 12 রুল 12 আছে